জিওগ্রাফি থেকে বায়ুমণ্ডল সম্বন্ধে কয়েকটি ছোট ছোট বিষয় নিয়ে আমি একটি ক্লাস উপস্থাপন করছি। ক্লাস টেনের ছেলেমেয়েরা তোমরা ক্লাসটা ফলো করো। প্রথমেই আসি বায়ুমণ্ডল কাকে বলে। বায়ুমণ্ডল বলতে বোঝায় যে সৃষ্টির আদি লগ্নে পৃথিবীর উত্তপ্ত তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন ভূপৃষ্ঠ গড়ে ওঠার সময় বিভিন্ন কারণে বেশ কিছু অংশ অবনমিত হয়। পরে এই অবনমিত স্থানগুলি অবিশ্রান্ত বাড়িধারার দ্বারা ভরাট হয়ে বিশাল জলভাণ্ডার সৃষ্টি করে। এই বিশাল জলভাণ্ডার হল বায়ুমণ্ডল, বা এই বিশাল জলভাণ্ডারের ভৌগোলিক নাম হল বায়ুমণ্ডল। সৃষ্টির আদি লগ্নে পৃথিবী যখন উত্তপ্ত তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল এবং কঠিন হয়ে পৃথিবীর বর্তমান অবস্থায় এসেছে, তখন পৃথিবী ছিল যেহেতু নরম, হ্যাঁ, সেই জন্যে পৃথিবী তো তার আবর্তন গতি আছে, পৃথিবী ঘূর্ণায়মান ছিল, সৃষ্টিকালে শেষ হয়েও পৃথিবী ঘুরছিল। তাই এই নরম পৃথিবীটা যখন কঠিনে পরিণত হচ্ছিল, তখন তার কিছু কিছু জায়গা অবনমিত হয়ে যায়, মানে সেই জায়গাগুলো অবনমিত অর্থাৎ নিচু স্থানে পরিণত হয়। সেই নিচু জায়গাগুলিতেই পরবর্তীকালে মানে অবিশ্রান্ত বাড়িধারায় ভরাট হয়ে যায়, জল দ্বারা ভরাট হয়ে যায়। এইভাবেই মানে বায়ুমণ্ডলটা সৃষ্টি হয়। বাড়ির অপর নাম হলো, জলের অপর নাম হচ্ছে বায়ু। তো এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, তোমরা লক্ষ্য করো যে এই ছবিটাতে দেখতে পাচ্ছ যে মোটামুটি একটা গোলাকার, এই গোলাকারের মধ্যে থেকে দেখো এই একটি জায়গা দেখছো, এটা অবনমিত। আবার অ্যারো দেওয়া রয়েছে, এখানেও এই জায়গাটা অবনমিত স্থান, এখানেও এই জায়গাটি অবনমিত স্থান। এই যে এইরকম করে যে ভূপৃষ্ঠের যে জায়গাগুলি এইভাবে অবনমিত হয়েছে, সেই সকল জায়গাতেই পরবর্তীকালে জল জমে সাগর, মহাসাগর ইত্যাদি বড় বড় জলভাগগুলি সৃষ্টি হয়েছে। পৃথিবীর অনুমান করা হয় পৃথিবীর মোট জলরাশির শতকরা 97% হল সাগর এবং মহাসাগর রূপে, আর বাকি 3% জল আছে নদী, জলাশয়, হ্রদ, হিমবাহ এবং মাটির নিচের জল বা ভৌম জলরাশি রূপে রয়েছে। তাহলে বুঝতে পারছো যে বেশিরভাগ জলটাই সাগর এবং সমুদ্রে। এই সাগর এবং সমুদ্র তোমরা অনেকেই হয়তো দেখনি, হ্যাঁ, বা এই সাগর সমুদ্র তোমাদের দেখা হয়নি, তাই জানো না ব্যাপারটা। সেই জন্যে তোমাদের যাদের দেখা আছে, যারা তোমরা সাগর বা সমুদ্রে যারা দেখেছো, তারা তাদের ক্ষেত্রে বুঝতে একটু বেশ সুবিধা হবে। আর যারা দেখনি তাদের ক্ষেত্রেও বলি, আমি এই একটু পরে পরে আসছি, তখন সমুদ্রের জলরাশি এবং সমুদ্র আমি তোমাদের একটা ভিডিও দেখাবো। এরপরে আসব যে সমুদ্র স্রোত বা ওশেন কারেন্ট কাকে বলে। দেখো তোমরা সংজ্ঞাটা, যে পৃথিবীর আবর্তন গতি, বায়ু প্রবাহ, সমুদ্র জলের লবণতা, উষ্ণতা, ঘনত্বের তারতম্য, সমুদ্র জলের গভীরতার পার্থক্য, তটরেখার প্রকৃতি প্রভৃতি কারণে সমুদ্রের জলরাশি নিয়মিত নিরবিচ্ছিন্নভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, একে সমুদ্র স্রোত বলে। বুঝেছ? তাহলে সমুদ্র স্রোত কাকে বলে, না সহজ কথায় কম করে বলতে গেলে, সমুদ্র জলের এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, অর্থাৎ সমুদ্র জলের একমুখী প্রবাহকে সমুদ্র স্রোত
বলে। এই সমুদ্র স্রোত এই সমুদ্র স্রোতের বৈশিষ্ট্যগুলি এবারে একটু দেখো। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, সাধারণত সমুদ্র স্রোত একটি নির্দিষ্ট দিকে একমুখী প্রবাহিত হয়, তবে ভারত মহাসাগরের মৌসুমী স্রোতটা বিপরীতমুখী, এটা পরে আমি আসব। দু নম্বর কি হলো, না সমুদ্র স্রোতের গতিবেগ ঘন্টায় 3 থেকে 9 কিমি, তবে গভীর সমুদ্রের তুলনায় অগভীর সমুদ্রের স্রোতের গতিবেগ বেশি। বায়ুর গতিবেগ যদি ঘন্টায় 100 কিমি হয়, তাহলে সমুদ্র স্রোতের গতিবেগ হবে ঘন্টায় 2 থেকে 4 কিমি। কিন্তু এখানে বলা আছে সমুদ্র মানে সমুদ্রের স্রোতের যে গড় গতিবেগ সেটা হচ্ছে ঘন্টায় 3 থেকে 9 কিমি। 4 নম্বর বৈশিষ্ট্য হলো যে ফেরেলের সূত্র অনুসারে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়, ঠিক বায়ুর ক্ষেত্রে যেমনটা সমুদ্রের স্রোতের ক্ষেত্রেও তাই একই নিয়ম। এরপরে আসব সমুদ্র তরঙ্গ বা সি ওয়েভ কাকে বলে। সমুদ্র তরঙ্গ কাকে বলে দেখো, প্রবল বায়ু প্রবাহ ও ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের উপরিভাগের জলরাশি একই স্থানে আবদ্ধ থেকে উলম্বভাবে কয়েক ফুট বা মিটার ওঠানামা করলে তাকে সমুদ্র স্রোত বলে, অর্থাৎ এতে সমুদ্র জলের অনুভূমিক স্থানান্তর হয় না, বা বলতে পারো যে একই স্থানে সমুদ্রের জলের উলম্বভাবে ওঠানামাকে সমুদ্র তরঙ্গ বলে। মানে জলটা একই জায়গায় কিন্তু তার অবয়বটা এগিয়ে যায় আবার প্রথম মানে ফিরে গিয়ে সূত্র হয় প্রথম থেকে, এইভাবেই আর কি ওর একই জায়গায় থেকে তার অবয়বটা চলাচল করে, জলের কোনো গতি নাই, কোনো স্থান পরিবর্তন করে না। এটাই হচ্ছে সমুদ্র তরঙ্গ, তরঙ্গটা উপর নিচে ওঠানামা করে, এ হলো সমুদ্র তরঙ্গ। এবারে সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের একটা তুলনা বা পার্থক্য তোমরা দেখো, এটাকে আমি চার্টের আকারে করে তৈরি করে দিয়েছি, এটা তোমরা লক্ষ্য করো। যে প্রথমে সমুদ্র স্রোত বাঁ দিকে, তারপর ডান দিকে সমুদ্র তরঙ্গ দেওয়া আছে। তাহলে বিষয়গুলো একটু নজর করতে হবে, যে বিষয়ে প্রথম হচ্ছে প্রকৃতি, অর্থাৎ সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের প্রকৃতি। তাহলে এক্ষেত্রে প্রকৃতি হচ্ছে কি, সমুদ্র স্রোতের ক্ষেত্রে যে সমুদ্রের জলরাশি অনুভূমিকভাবে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, আর তরঙ্গের ক্ষেত্রে সমুদ্র জলরাশি একই স্থানে কেবলমাত্র উলম্বভাবে ওঠানামা করে, অর্থাৎ সমুদ্র স্রোতের জল মানে এক দিকে বইয়ে যায় আর তরঙ্গ কিন্তু উপর নিচে শুধু ওঠানামা করে। স্থান পরিবর্তনের ক্ষেত্রে দেখো, স্থান পরিবর্তনের ক্ষেত্রে সমুদ্রের জলরাশি একটি নির্দিষ্ট স্থান বা অঞ্চল থেকে নির্দিষ্ট পথে সর্বদা স্থানান্তরিত হয়, অর্থাৎ সমুদ্র স্রোত অগ্রগতি সম্পন্ন মানে আগের দিকে এগিয়ে যায় সমুদ্র জলটা। তোমরা নদীতে যেমন দেখেছো, নদীর জলের যেমন গতি আছে, সমুদ্র নদীর জল এগিয়ে যায় গতি সম্পন্ন, সেই রকম তেমনি সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে এবার দেখো যে সমুদ্র জলরাশিতে কোনো স্থান পরিবর্তন হয় না, একই স্থানে আবদ্ধ থেকে শুধু তরঙ্গের অবয়ব এগিয়ে চলে, ওই ঢেউয়ের তরঙ্গটা। পুকুরের জলে তোমরা দেখেছো, দেখো উদাহরণ একটা সহজ করে আমি দেওয়ার চেষ্টা করি, তোমরা পুকুরে বাতাস দিলে পুকুরের জলে লক্ষ্য করেছো টিনের চালের ন্যায় একটা ঢেউ এগিয়ে এগিয়ে চলে যায়, গিয়ে ওই পারে অর্থাৎ বাতাসটা যেদিকে বইছে সেই দিকে গিয়ে পারে গিয়ে সমুদ্রের তরঙ্গটা শেষ হলো, আবার এই পারে থেকে
তরঙ্গ সৃষ্টি হলো, তাহলে জলের দেখো কোনো স্থান পরিবর্তন হয়নি, একই পুকুরের একই জায়গায় জলটা রয়েছে, স্থির জল, কিন্তু তরঙ্গটা দেখলে মনে হবে যে এগিয়ে যাচ্ছে, স্থান পরিবর্তন হচ্ছে। নিশ্চয় ব্যাপারটা এবার বুঝতে পেরেছো সমুদ্রের জলের ক্ষেত্রে। এবার দেখো উৎপত্তি কারণ, উৎপত্তি কারণ দেখো নিয়মিত উৎপত্তি কারণ হচ্ছে সমুদ্র স্রোতের ক্ষেত্রে নিয়মিত নিয়ত বায়ু, মৌসুমি বায়ু প্রবাহ, জলের উষ্ণতা, লবণতা, তটরেখার অবস্থান ইত্যাদি, এই সকল কারণে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। নিয়ত বায়ুর ক্ষেত্রে তারপর মৌসুমি বায়ুর ক্ষেত্রে জলের উষ্ণতা, লবণতা, তটরেখার অবস্থান, মানে তটরেখা অর্থাৎ সমুদ্র উপকূলের রেখাটার যেমন অবস্থান হবে, গঠন হবে, সেই অনুযায়ী সমুদ্র স্রোতটারও সৃষ্টি হয়ে থাকে। আর তরঙ্গের ক্ষেত্রে কি বায়ুপ্রবাহের গতিবেগ, ভূমিকম্প, সুনামি ইত্যাদি, বায়ুপ্রবাহের গতিবেগটা যেমন হবে তরঙ্গের গতিবেগটাও সেই রকম হবে, আর ভূমিকম্প যদি হয় তাহলে তরঙ্গটা সৃষ্টি হতে পারে। সমুদ্রের তলায় ভূমিকম্প হলে সমুদ্রের নিচে যে ভূপৃষ্ঠ আছে সেখানে যদি ভূমিকম্প হয় সেভাবে হতে পারে, সুনামি হলে পারে। আর সুনামিটা হয় কিভাবে না, ওই সমুদ্রের তলদেশের ভূপৃষ্ঠে যখন ভূমিকম্প হয় এবং তার ফলে সমুদ্রের জলরাশিতে এসে যে আঘাত আনে সেটা সমুদ্রের একদম পৃষ্ঠে তলে এসে সেটা অনুভব হয়, এইভাবে সুনামি সৃষ্টি হয়, তখন গোল বৃত্তের আকারে জল এগিয়ে যায়, এটা হলো সুনামি। সুনামি এইভাবে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয়, তখন সমুদ্রের তরঙ্গ ওপরের দিকে একদম 8 মিটার 10 মিটার পর্যন্ত ওপরের দিকে উঠে যেতে পারে সমুদ্র তরঙ্গ। আচ্ছা এবার উপকূলের সঙ্গে সম্পর্কটা দেখো, সমুদ্র স্রোতের ক্ষেত্রে কি সমুদ্র স্রোত উপকূলের সমান্তরালে বয়ে চলে বলে উপকূলের গঠনগত কোনো পরিবর্তন হয় না, আর সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে বায়ু প্রবাহের গতিবেগ, সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে যে সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের সঞ্চয় কার্যের মাধ্যমে প্রবলভাবে গঠনগত পরিবর্তন ঘটায়। অর্থাৎ এটা দেখো যেহেতু সমুদ্র স্রোত সমুদ্র উপকূলের সমান্তরালে বয়ে চলে বলে এখানে উপকূলের গঠনগত পরিবর্তন ঘটাইতে পারে না, কারণটা কি না সুযোগই ঘটে না, সমান্তরালে যায় জলটা, উপকূলের সমান্তরালে স্রোত যেহেতু প্রবাহিত হয় সেহেতু উপকূলকে ক্ষয় করার বা আঘাত করার বা সঞ্চয় করার সুযোগ থাকে না, তাই এখানে গঠনগত কোনো পরিবর্তন হয় না। ধরো তোমরা দু বন্ধু যদি একই সঙ্গে এক জায়গা থেকে দৌড়াতে শুরু করো একটা দূরত্ব বজায় রেখে, তাহলে তোমাদের উভয়ের মধ্যে কোনো সংঘর্ষ হবে না বা ঠেকবে না, তাহলে কোনো পরিবর্তন হবে না। আর যদি তোমাদের সংঘর্ষ হয়ে যায় বা একজনকে গায়ে এসে লাগে তাহলে কি হবে, একজন ছিটকে পড়বে। হ্যাঁ কিন্তু যদি তোমাদের মধ্যে কোনো স্পর্শ না হয়, সম দূরত্ব রেখে যদি ছুটে চলো তাহলে কোনো পরিবর্তন নাই। তেমনি সমুদ্রের স্রোতটাও সমুদ্র উপকূলের সঙ্গে সমান্তরালে চলে, তাই কোনো গঠনগত পরিবর্তন হয় না। আর তরঙ্গের ক্ষেত্রে কি হয়, তরঙ্গটা যারা সমুদ্র দেখেছো তারা বুঝতে পারবে যে তরঙ্গটা আমরা যেখানেই দাঁড়াই সমুদ্রের তীরে মনে হবে যে আমার দিকে এগিয়ে আসছে, অর্থাৎ উপকূলের দিকে তরঙ্গটা এগিয়ে আসে এবং সমকোণে এসে আঘাত আনে, সমুদ্র উপকূলে এসে তরঙ্গটা সমকোণে আঘাত আনে, সেই কারণেই ক্ষয় কাজ হয়, ক্ষয় এবং সঞ্চয়ের ব্যাপারটা হতে পারে, সুতরাং গঠনগত পরিবর্তন ঘটতে পারে। তবে সমুদ্রের এই ক্ষয় কাজ ইত্যাদি আটকাতে পারে তার জন্য প্রবাল প্রাচীর, প্রবাল কীটের যে প্রাচীর হয় এরাও অনেকটা ক্ষয় আটকাতে পারে। যাই হোক এরপরে আসি জলবায়ুর উপরে প্রভাব, জলবায়ুর উপরে প্রভাব দেখো উষ্ণ শীতল সমুদ্র স্রোত উপকূলীয় জলবায়ুকে বিশেষভাবে প্রভাবিত করে, অর্থাৎ যেখানকার যেমন স্রোত যেখানে উষ্ণ স্রোত সেই অঞ্চলকে উষ্ণ করে, জলবায়ুটা একটু গরম অনুভূত হয়, আর যেখানকার সমুদ্র শীতল অর্থাৎ সমুদ্র স্রোত যেখানকার শীতল সেই অঞ্চলের জলবায়ুতেও প্রভাব বিস্তার করে, মানে সেই অঞ্চলটা একটু শীতলতা বিরাজ করে।
আর সমুদ্র তরঙ্গের ক্ষেত্রে কিন্তু জলবায়ু কোনো প্রভাব ফেলে না। এইটা গেল তোমাদের সমুদ্র স্রোত এবং তরঙ্গের পার্থক্য বা তুলনা। এবারে তোমরা দেখো, আমি বলেছিলাম যে সমুদ্রের একটা ভিডিও আমি তোমাদেরকে দেখাবো, দেখো তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে দেখো। এই যে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা কিন্তু সমুদ্র তরঙ্গ। দেখো ঢেউটা চলে আসছে কূলের দিকে, কূলে এসে আঘাত হানছে, তারপর কিন্তু আবার ফিরে চলে গিয়ে আবার শুরু হচ্ছে, এটা তরঙ্গ। আর এইটা হচ্ছে সমুদ্র স্রোত বা কারেন্ট, এইটা সমুদ্র স্রোত। এই দেখো পৃথিবীর বিভিন্ন উপকূল ধরে স্রোতটা এইভাবেই প্রবাহিত হয়, তাহলে দেখতে পাচ্ছ যে এটা উপকূলের সমান্তরালে চলছে। হ্যাঁ, এটা গেল। আর এই যে টু টাইপ রয়েছে, এটা সারফেস কারেন্ট, এটা হচ্ছে বহিঃস্রোত, এটা বহিঃস্রোত। আর একটা নিচে রয়েছে অন্তঃস্রোত, সমুদ্র স্রোতের ক্ষেত্রে এইভাবে সমুদ্র স্রোতটা প্রবাহিত হয়। এবারে আসবো যে সমুদ্র স্রোতকে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে সমুদ্র স্রোতের শ্রেণীবিভাগ বা সমুদ্র স্রোতকে কয়টি ভাগে ভাগ করা হয় কি কি। উষ্ণতা তারতম্যের উপরে ভিত্তি করে সমুদ্র স্রোতকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, এক হলো উষ্ণ স্রোত এবং দুই হচ্ছে শীতল স্রোত। আমরা প্রথমে উষ্ণ স্রোতের ক্ষেত্রে আসি। উষ্ণ স্রোত কাকে বলে দেখো, নিরক্ষীয় তথা ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ সমুদ্রের উষ্ণ ও হালকা জলরাশি সমুদ্র জলের উপরিভাগ দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে উষ্ণ স্রোত বলে, বা বলতে পারো উষ্ণ ও হালকা জলরাশি সমুদ্র জলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় বলে একে আবার বহিঃস্রোত বলে। তাহলে উষ্ণ স্রোতকে আবার বহিঃস্রোত বলা যেতে পারে। বুঝেছো যে যখন উষ্ণ এবং হালকা জলরাশি সমুদ্রের জলভাগের উপর দিয়ে মানে প্রবাহিত হয় বলে তখন তাকে বলা হয় বহিঃস্রোত। হ্যাঁ, তাহলে উষ্ণ স্রোতের আরেক নাম হচ্ছে বহিঃস্রোত। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে যে দেখো উষ্ণ স্রোত কাকে বলে না, এই যে ছবিটা লক্ষ্য করো, আমি কালচারটা দেখাচ্ছি। এখানে দেখো সূর্য রয়েছে, এখানে লম্ব রশ্মি পড়েছে, তাই এইটা এই যে জলভাগ, এই যে জলভাগ রয়েছে এই জলভাগের এই সূর্যরশ্মি লম্বভাবে এই অঞ্চলে পড়ার কারণে এটা নিরক্ষীয় অঞ্চল এবং উষ্ণ জলরাশি, এটা নিরক্ষীয় অঞ্চল, সুতরাং জলটা উষ্ণ জল। সেই উষ্ণ জল সমুদ্রের উপর দিয়ে দেখো এরোটা এইদিকে যাচ্ছে, কোন দিকে না বহিঃস্রোত রূপে শীতল জলরাশির দিকে যাচ্ছে। এই ছবির এই জায়গাটা হচ্ছে মেরু অঞ্চল, শীতল জলরাশি যেখানে হিমশৈল রয়েছে। তাহলে কি হচ্ছে না, উষ্ণ অঞ্চলের উষ্ণ বা গরম জলটা সমুদ্র জলের উপর দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে মেরু অঞ্চলের দিকে যাচ্ছে, এই স্রোতটাকে বলা হয় বহিঃস্রোত। এই যে লেখা আছে দেখো বহিঃস্রোত, এই ছবিতে দেখতে পাচ্ছ। তাহলে এখানে সূর্য লম্বভাবে কিরণ পড়ার জন্যই এটা উষ্ণ নিরক্ষীয় অঞ্চল এবং জলরাশিটা উষ্ণ, তাই উপরের দিকে বয়ে যাচ্ছে হালকা বলে। আর এই যে দেখতে পাচ্ছ তির্যক রশ্মি, তির্যক রশ্মি অর্থাৎ অনেক দূরে ছড়িয়ে ছিটি পড়ে ওই অঞ্চলে, এমনি শীতলতা বিরাজ করে, তাই ওখানকার জল শীতল এবং ভারী। ঠিক আছে, এরপরে এসো শীতল স্রোত কাকে বলে, কোল্ড কারেন্ট কাকে বলে দেখো না, উচ্চ অক্ষাংশে তথা মেরু অঞ্চলের শীতল ও ভারী জলরাশি সমুদ্রের জলের নিচের অংশ দিয়ে নিম্ন অক্ষাংশ তথা উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয় একে শীতল স্রোত বলে। তাহলে বুঝতে পারলে যে
উচ্চ অক্ষাংশ তথা মেরু অঞ্চলের শীতল ও ভারী জলরাশি। এখানে দেখো ওই একই ছবি, একই ছবি, এই যে মেরু অঞ্চলের শীতল এবং ভারী জলরাশি, হ্যাঁ, এইটা নিম্ন অক্ষাংশ তথা উষ্ণমণ্ডলের দিকে প্রভাবিত হয়। তার মানে এটা ভারী, এই জলটা ভারী বলে কি হয়, জলটা ডুবে যাচ্ছে, ডুবে গিয়ে দেখো সমুদ্রের তলায় ডুবে গিয়ে নিচে নিচে সমুদ্রের তলে তলে এই স্রোতটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ গিয়ে আবার উষ্ণমণ্ডলে গিয়ে উঠছে। অর্থাৎ এখানে শীতল অঞ্চলের ভারী জলরাশি ডুবে গিয়ে সমুদ্রের তলায় সমুদ্রের নিচের অংশ দিয়ে বয়ে গিয়ে আবার উষ্ণমণ্ডলে গিয়ে উঠছে। তাহলে এই যে নিচের এই জলরাশিটা এইটাই হলো অন্তঃস্রোত, তাহলে শীতল স্রোতের আরেক নাম অন্তঃস্রোত। এই যে শীতল ও ভারী জলরাশি সমুদ্রের জলের নিম্ন অংশ দিয়ে প্রবাহিত হয় বলে একে অন্তঃস্রোত বলে, যেমন ল্যাব্রাডর স্রোত। তাহলে বুঝতে পারছো ল্যাব্রাডর স্রোত একটা শীতল স্রোত, এই শীতল স্রোত সমুদ্রের ভারী, এই শীতল এবং ভারী বলে সমুদ্রের তলায় তলায় এই স্রোতটা মানে বয় বা প্রবাহিত হয় বলে একে অন্তঃস্রোত বলা হয়। এই অন্তঃস্রোত গিয়ে আবার উষ্ণমণ্ডলে ওঠে, উষ্ণমণ্ডলে আবার বহিঃস্রোত রূপে বয়ে গিয়ে আবার শীতল অঞ্চলে ঢুকে, এইভাবে সমুদ্রের স্রোতটা চিরকাল এইভাবে চলাচল করে। এরপরে দেখো, এরপরে এসো এরপরে তোমাদেরকে একটা বিষয় আমি দেখাচ্ছি, যে তিনটে স্রোত, এখানে যে ছবিটা আছে এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত। এখানে ছোট বর্ণ তোমাদের পড়তে পারে যে সমুদ্রের নাম বলে দিল আটলান্টিক সাগরের দুটো বা তিনটে উষ্ণ স্রোত এবং এক দুটি শীতল স্রোতের নাম বলো, এরকম প্রশ্ন হতে পারে। আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আটলান্টিক তিনটে সাগরেরই ছবিটা তুলেছি। ছবিটা তুলে তোমাদের উষ্ণ এবং শীতল স্রোত এখানে চার্ট আকারে আমি রেখেছি এবং আমি তোমাদেরকে ছবিতে আমি দেখিয়েও দিচ্ছি। দেখো এখানে আছে আটলান্টিক সাগরের, এখানে লেখা আছে উষ্ণ স্রোত, এখানে লেখা আছে শীতল স্রোত। তাহলে উষ্ণ স্রোতের নামগুলি এখানে লেখা আছে, নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, গিনি স্রোত, ব্রাজিল স্রোত, ক্যারিবিয়ান স্রোত, নিরক্ষীয় প্রতিস্রোত, উপসাগরীয় স্রোত, ইরভিঙ্গা স্রোত এবং উত্তর আটলান্টিক স্রোত, এগুলি সব কিন্তু আটলান্টিক সাগরের উষ্ণ স্রোত। আমি ছবিতে দেখাবো, এদিকে দেখো আফ্রিকা, এদিকে দক্ষিণ আমেরিকা, দেখো উত্তর আমেরিকা, ইউরোপ, এর মাঝে এই যে এইটা দেখতে পাচ্ছ এইটা হলো আটলান্টিক সাগর, আটলান্টিক মহাসাগর দেখতে পাচ্ছ। এই সাগরের উষ্ণ স্রোতের আমি দেখাবো, দেখো উত্তর নিরক্ষীয় স্রোত কোথায়, এই যে এটা হলো উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এই যে এটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এই যে গিন্নি স্রোত, তার নিচে চলে এসো, এই দেখো এটা ব্রাজিল স্রোত, এটা উষ্ণ স্রোত, সব এগুলো উষ্ণ স্রোত। তারপরে ক্যারিবিয়ান, এই যে এই জায়গাটা হলো ক্যারিবিয়ান স্রোত। তারপরে আমি চলে আসবো নিচে, নিচের দিকে এসো, এই যে আচ্ছা ঠিক আছে, এবার তোমরা চলো উপসাগরীয় স্রোত, এই যে এইটা দেখতে পাচ্ছ এটা উপসাগরীয় স্রোত, এবং এই স্রোতটা বেড়ে যখন উত্তর দিকে চলে যাচ্ছে, উত্তর পূর্ব দিকে, এই যে উত্তর আটলান্টিক স্রোত, এটাও উষ্ণ স্রোত। এইগুলি হলো আটলান্টিক সাগরের উষ্ণ স্রোত। এবার এখান থেকে এতগুলি নামের মধ্যে তোমরা দু তিনটে নিশ্চয়ই তোমাদের মনে থাকবে, তোমরা বলতে পারবে, হ্যাঁ। এবার দেখো শীতল স্রোতের ক্ষেত্রে এসো, এই যে শীতল স্রোত কুমেরু স্রোত, তাহলে আটলান্টিক সাগরের শীতল স্রোতের এই যে কুমেরু স্রোত, এই যে রেঙ্গুয়েলা স্রোত, এটা শীতল। তারপরে তোমরা চলো এই যে ল্যাব্রাডর স্রোত, এটাও শীতল স্রোত, এখানে এসো, এই যে ক্যানারি, এটাও শীতল স্রোত। তাহলে আটলান্টিক সাগরে তোমাদেরকে শীতল এবং উষ্ণ স্রোত আমি দেখালাম, এর মধ্যে থেকে দু তিনটে করে তোমরা অবশ্যই বলতে পারবে। এবারে আমরা আসবো এরপরে একটা কোন সাগরটা আছে, দেখো এরপরে দেখো ভারত মহাসাগর, দেখো ভারত মহাসাগরের
চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, ভারত মহাসাগরে একটা সমুদ্র স্রোতের চিত্র। এবার এখানে এসেও উষ্ণ স্রোত, এই যে লেখা আছে উষ্ণ স্রোত, দক্ষিণ নিরক্ষীয় মাদাগাস্কার, আগুলাস, মোজাম্বিক নিরক্ষীয় মৌসুমি এবং সোমালি, আর একটা দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত, এগুলো সব কিন্তু এই ভারত মহাসাগরের উষ্ণ স্রোত। তাহলে আমি দেখাই তোমাদের একটা সমুদ্র স্রোতের। প্রথমেই এরকম মাদাগাস্কার, মাদাগাস্কার স্রোত, মোজাম্বিক, আগুলহাস, এরকম মৌসুমি, সোমালি, হ্যাঁ এটা দক্ষিণ পশ্চিম মৌসুমি স্রোত, এটা সব উষ্ণ স্রোত এগুলো। তারপর তোমার এই যে নিরক্ষীয় স্রোত, এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এগুলো সব উষ্ণ স্রোত, বুঝেছ? এবার দেখো শীতল স্রোতের নাম বেশি নেই, এখানে কুমেরু স্রোত আর পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। তাহলে এটা হলো পশ্চিম অস্ট্রেলীয় স্রোত আর এই যে এটা কুমেরু স্রোত। এই কুমেরু প্রত্যেকটা সাগরের স্রোতের ক্ষেত্রে কুমেরু স্রোতগুলো সব শীতল স্রোত। কেন না, একদম কুমেরু স্রোতটা হচ্ছে দক্ষিণে কুমেরু স্রোত, আর উপরের দিকে সুমেরু সাগর আছে, আর নিচের দিকে একদম কুমেরু মহাসাগর আছে, উচ্চ অক্ষাংশ, প্রচণ্ড উচ্চ অক্ষাংশ, সেই কারণে এই স্রোতগুলি, এই কুমেরু স্রোতগুলি সবসময় শীতল স্রোত সব সাগরের ক্ষেত্রে। বেশ, এরপরেরটা আসবো, এরপরে আসবো আমরা প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরে আসছি, দেখো প্রশান্ত মহাসাগরের চিত্র, এটা প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোত। এরকম এখানে উষ্ণ স্রোতের নামগুলো দেওয়া আছে, পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা নিউ সাউথ ওয়েলস, আমি দেখিয়ে দিচ্ছি একদম, এটা হলো পূর্ব অস্ট্রেলীয় বা নিউ সাউথ লেখা আছে। দক্ষিণ নিরক্ষীয় স্রোত এটা, এটা উত্তর নিরক্ষীয় স্রোত, এটা নিরক্ষীয় প্রতিশোধ। আর ক্রোশিও বা জাপান, এই যে এটা, দেখো এটা জাপান দ্বীপ, এই যে এটা দেখতে পাচ্ছি জাপান দ্বীপ, এখানে যে স্রোতটা রয়েছে তাকে ক্রোশিও বা জাপান স্রোত বলে। তারপরে উত্তর প্রশান্ত মহাসাগরীয়, অর্থাৎ এই স্রোতটাই উত্তর দিকে চলে গিয়ে উত্তর পশ্চিম দিকে, উত্তর পূর্ব দিকে, এইটা হলো উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত। আর আলাস্কা, এই যে আলাস্কা স্রোত, এটা আলাস্কা স্রোত, এগুলো সব হলো কি স্রোত, উষ্ণ স্রোত। আর শীতল স্রোতে এসো কুমেরু, আগেই বলেছি এখানে এদেখো কুমেরু স্রোত শীতল স্রোত। হাম্বল বা পেরু, এই যে হাম্বল বা পেরু স্রোত, এখানে দেখো এই যে এটা ক্যালিফোর্নিয়া স্রোত, এটা বেরিং, আর এটা কামচাটকা, এগুলো সব শীতল স্রোত। আমি শীতল স্রোতের এবং উষ্ণ স্রোত তোমাদেরকে চিত্র দেখিয়ে দেখালাম এবং চাট আকারে দেখেছি, এখানে সব প্রশ্ন এগুলো পড়তে পারে। এবার দেখো প্রশ্ন আলোচনা, প্রশ্ন আলোচনায় আমি যা পড়ালাম সেইগুলোই প্রশ্ন আকারে আমি নিয়ে এসেছি। প্রথমেই বলেছি বায়ুমণ্ডল কাকে বলে, আমি তোমাদেরকে বুঝিয়েছি। তারপরে সমুদ্র স্রোত বলতে কী বোঝো বলা হয়েছে, সমুদ্র স্রোতের বৈশিষ্ট্য কি বলেছি, সমুদ্র তরঙ্গ কাকে বলে, সমুদ্র স্রোত এবং তরঙ্গের মধ্যে পার্থক্য, টিকালেখ উষ্ণ স্রোত বা বহিঃস্রোত, শীতল স্রোত বা অন্তঃস্রোত। আচ্ছা, আটলান্টিক, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের তিনটি করে শীতল এবং উষ্ণ স্রোতের নাম দেখো, আমি যেগুলো তোমাদের দেখালাম নিশ্চয়ই তিনটি করে বলতে পারবে। আর কোন বায়ু প্রবাহে কোন দিকে কোন সমুদ্র স্রোত প্রবাহিত হয়, এই একটা ছোট প্রশ্ন এটা পড়তে পারে। আমি উত্তরটা তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, যে আয়ন বায়ু প্রভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে সমুদ্র স্রোত প্রভাবিত হয়, পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে স্রোত প্রভাবিত হয়, আর মেরু বায়ুর প্রভাবে পূর্ব থেকে পশ্চিম দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয়, বুঝেছ? উষ্ণ স্রোত 10%, আর শীতল স্রোত কিন্তু 90% মতন হয়ে থাকে, অর্থাৎ শীতল স্রোতটাই বেশি, উষ্ণ স্রোত কম। আর এই শীতল স্রোতের একটা নাম আছে, শীতল স্রোতকে বলা হয় দে থার্মোহেলাইন স্রোত, শীতল স্রোতের অপর নাম হচ্ছে থার্মোহেলাইন স্রোত। তাহলে আজকে তোমাদেরকে আমি এই পর্যন্ত সংক্ষেপে একটা ক্লাস করলাম, তোমরা বই পড়ে নিশ্চয়ই বুঝতে পারবে, এগুলো বইয়ে সব ছোট ছোট করে সুন্দর করে দেওয়া আছে, সব ছোট ছোট সংজ্ঞার আকারে, এগুলো টিকা বা সংজ্ঞা বা 2 নম্বর টিকা, 3 নম্বর এর মধ্যে এই প্রশ্নগুলো থাকবে, তোমরা বই দেখে এই প্রশ্নগুলো ছোট ছোট করে নেবে।
তাহলে আজকে তোমাদের পর্যন্ত পড়লাম। এরপরে আমি এই বায়ুমণ্ডল থেকে তোমাদের জন্য এবার সমুদ্র স্রোত সৃষ্টি কিভাবে হয় বা কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে সমুদ্র স্রোতে, সেটা আমি পরের ক্লাসে তোমাদেরকে দেখাবো। আর এই প্রশ্ন আলোচনাটা তো তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা আরেকবার দেখে নেবে। আজকে ক্লাসটা আমি এই বলে এখানে শেষ করছি, তোমরা সব ভালো থেকো।